শুভ সকাল, গাইডলাইন জার্মানির পক্ষ থেকে আমি জুয়েল আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে কি নিজে নিজে সব কিছু করে জার্মানিতে হাউস বিল্ডিংয়ের জন্য আসতে পারে কি না, কিংবা পারবে কি না। কেউ যদি চায় অবশ্যই অবশ্যই পারবে। এই প্রশ্নের উত্তর কোনো সংকোচ ছাড়াই আমি বলতে পারি, অবশ্যই একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে নিজে নিজে সব কিছু করে সব প্রিপারেশন নিয়ে জার্মানিতে হাউস বিল্ডিংয়ের জন্য আসতে পারে। সো এখন এই প্রিপারেশনটা আসলে কিভাবে নিবে, কিভাবে কি করলে সে হাউস বিল্ডিং পেয়ে জার্মানিতে আসতে পারে, সেই প্রসঙ্গেই আমি কথা বলবো। সো যখন একটা স্টুডেন্ট চিন্তা করলো যে আমি হাউস বিল্ডিং করবো জার্মানিতে, তখন প্রথম যে কাজটা তাকে করতে হয় তাকে হচ্ছে জার্মান ভাষা শিখতে হয়, কারণ এটাই একমাত্র রিকোয়ারমেন্টস, যেই রিকোয়ারমেন্টসটা সাধারণত বাংলাদেশি স্টুডেন্টদের থাকে না। সো এইটা অর্জন করার জন্যই আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে হবে। এখন ল্যাঙ্গুয়েজটা অনেকে বলে যে B1 B2, কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ হলে আমি হাউস বিল্ডিং পেতে পারি। সো এখানে প্রশ্নটা হচ্ছে B1 B2 না, অবশ্যই মিনিমাম একটা সার্টিফিকেট লাগে, সেটা হচ্ছে B1। এখানে প্রশ্ন হচ্ছে আপনি কতটা ফ্লুয়েন্টলি এই ভাষায় দক্ষতা অর্জন করতে পারছেন, না কতটা ফ্লুয়েন্টলি আপনি একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন। সো এখানে কমিউনিকেশন ফ্যাক্টরটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভাষা শেখা থেকে শুরু করে হাউস বিল্ডিং পাওয়া পর্যন্ত এই কমিউনিকেশন স্কিল আপনাকে অনেকভাবে হেল্প করবে। না আপনার কোথাও যদি কমিউনিকেশন গ্যাপ থাকে, তাহলেই সেটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে কঠিন হয়ে যাবে ওই জায়গাটা রিকভার করা। তাই আপনি যখন ভাষা শেখা শুরু করবেন তখন থেকে চেষ্টা করবেন আপনার কমিউনিকেশন স্কিলটা আপ টু দ্য মার্কে নিয়ে আসার জন্য। তার অর্থ হচ্ছে আপনি যেটা জানেন না, যেটা পারেন না সেটা শিখবেন, যদি আপনার কোনো কিছু জানার থাকে শেখার থাকে সেটা প্রশ্ন করবেন, এবং যার সাথে আপনি কমিউনিকেট করতেছেন সে যেন সঠিকভাবে বুঝতে পারে আপনি কি চাচ্ছেন। হ্যাঁ, এবং আপনিও যেন সঠিকভাবে বুঝতে পারেন ও, মানে যে ব্যক্তির সাথে আপনি কমিউনিকেশন করতেছেন সে আপনার কাছে কি চাচ্ছে। সো এটা বোঝার জন্য কি করতে হয়, প্রশ্ন করতে হয়, সঠিক প্রশ্ন করতে হয়। সো এই বিষয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হাউস বিল্ডিং পাওয়ার ক্ষেত্রে। তার অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে যে SSC কিংবা HSC কমপ্লিট করছে কিংবা ডিপ্লোমা কমপ্লিট করছে, তাদের জন্য একটা ভালো বিষয় হচ্ছে হাউস বিল্ডিং। হ্যাঁ, জাস্ট আপনি জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখবেন, বাংলাদেশ শিখবে, তিনি সিরুটে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখায়, আমাদের কাছে গাইডলাইন জার্মানিতে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখাই। সো জার্মান ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে শিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের সময় শুধুমাত্র আপনার কমিউনিকেশন স্কিলটা যদি আপ টু দ্য মার্ক থাকে তাহলেই আপনি হাউস বিল্ডিং পেয়ে যাবেন। এবং আসলে সবচেয়ে বেশি সময়টা নিবে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, এবং আপনি যদি এখানে সময়টা ইনভেস্ট করেন, তো আমি আপনাকে বলতে পারি এই ইনভেস্ট আপনার জন্য একটা জীবন লাইফ চেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়াবে, শুধুমাত্র আপনার নিজের জন্য না, আপনার ফ্যামিলির জন্য। আপনি আপনার আশেপাশে মানুষের কাছে একজন ইন্সপায়ার্ড করবে, আপনি আপনি একজন আপনি মানুষ হিসাবে আপনার আশেপাশে যেসব মানুষ থাকবে তাদের ইন্সপায়ার্ড করবেন, আপনি ইন্সপিরেশন হিসাবে কাজ করবেন। সো এই জন্য আপনি A to Z সব কিছু নিজে নিজেই করতে পারবেন, শুধুমাত্র আপনার যখন ভাষাটা খুব সুন্দরভাবে দক্ষতা অর্জন করতে পারবেন। সো এই হাউস বিল্ডিং পেতে হলে কি কি জিনিস আপনাকে করতে হবে, এই নিয়ে আমাদের একটা সেমিনার হবে 12 তারিখে বাংলাদেশ সময় 9টার সময়। আপনারা যদি অ্যাটেন্ড করেন তাহলে বুঝতে পারবেন যে হাউস বিল্ডিং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কীভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়, কী কী স্টেপস আছে, তখন দেখবেন যে আপনার কাছে বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।